সেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, সরকার ক্ষমতা থেকে নামতে বাধ্য হবে বললেন সেলিমা রহমান। এরপর জানিয়ে দেব, বাংলাদেশ পোশাক খাতে নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে। জানিয়ে দেব, মিয়ানমার গুলি চালালেও ব্যবস্থা নিচ্ছে না সরকার, অভিযোগ বিএনপির। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার শুনুন বিস্তারিত সংবাদ। সরকার ক্ষমতা থেকে নামতে বাধ্য হবে বললেন সেলিমা রহমান। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে নামতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেন, আন্দোলনের অনেক বাঁক থাকে। প্রথম বাঁকে আমরা নির্বাচন বর্জনের ডাক দিয়েছিলাম, সেখানে সফল হয়েছি। এখন আন্দোলনের নতুন মাত্রা সৃষ্টি করে সরকারকে ক্ষমতা থেকে নামতে বাধ্য করা হবে। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। সেলিমা রহমান আরও বলেন, বিএনপি ফিনিক্স পাখির মতো, যত নির্যাতন করা হবে তত জেগে উঠবে। সরকার বিএনপিকে ভয় পায় বলেই এখনও নেতাকর্মীদের মুক্তি দিচ্ছে না। এছাড়া জনগণের ভোটে নয়, পার্শ্ববর্তী দেশের সহায়তায় সরকার ক্ষমতায় আছে। তিনি বলেন, এ সরকারের কোনো ভিত্তি নেই। তারা অবৈধভাবে জনগণের অধিকার নষ্ট করে ক্ষমতায় বসেছে। ক্ষমতায় বসে তারা একনায়কতন্ত্র শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তারা আইন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, নিজেদের খেয়াল খুশি মতো বিচার ব্যবস্থা পরিচালনা করছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, উন্নয়নের নামে এ সরকার যা করছে তা সবই প্রহসন, একতরফা লোক দেখানো। উন্নয়নের নামে ব্যাংক খালি করে ফেলেছে। গত সপ্তাহে জানলাম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ 14 বিলিয়নে নেমে এসেছে। শেখ হাসিনা বলেছিলেন, মার্চে একটি দুর্ভিক্ষ হবে, সেই দুর্ভিক্ষই আসতে চলছে। এত কিছুর পরেও সরকারের টনক নড়ে না। এবারে জানাবো, মিয়ানমার গুলি চালালেও ব্যবস্থা নিচ্ছে না সরকার, অভিযোগ বিএনপির। দেশে একদিকে বিএসএফ, অন্যদিকে মিয়ানমার গুলি চালালেও সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যালয়ে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এসব ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে সরকারের যোগসাজশ আছে কিনা সেটিও প্রশ্ন। কোনো যোগসাজশ না থাকলে দ্রুত ব্যবস্থার দাবিও জানান বিএনপি। গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেন, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ক্ষমতা ধরে রাখতে ভারত চীন রাশিয়ার সমর্থন নিচ্ছে সরকার। চলমান লড়াই শুধু আওয়ামী লীগের সঙ্গে নয়, দেশ বিদেশে সরকারকে যারা সমর্থন দিচ্ছে সেই সব দোসরদের বিরুদ্ধেও বিএনপির আন্দোলন চলমান থাকবে। সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপির ওপর যে অত্যাচার নির্যাতন হয়েছে তা নজিরবিহীন। তার অভিযোগ, মানবতা বিরোধী অপরাধে লিপ্ত বর্তমান সরকার দেশে বাকশাল কায়েম করতে বিএনপিকে ধ্বংসের নানা ষড়যন্ত্র করছে। এই সময় বিএনপির নেতারা জানান, শীঘ্রই জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন নিশ্চিত করা হবে। এবারে জানিয়ে দেব, আমেরিকায় পোশাক রপ্তানি কমেছে 25%। গত বছর আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি কমেছে প্রায় 25%। বর্তমানে বাংলাদেশে $7.28 বিলিয়ন পোশাক রপ্তানি করছে। আমেরিকার অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেক্সা তথ্য অনুযায়ী গত বছর দেশটির পোশাক খাতে সামগ্রিক আমদানি 20.51% কমে $104.95 বিলিয়নে দাঁড়িয়েছে। উচ্চ মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্রের আমদানিকারক ও ব্র্যান্ডগুলো বিশ্ববাজার থেকে পোশাক আমদানি কমিয়েছে বলে মনে করছেন এ খাত সংশ্লিষ্টরা। এদিকে শুধু আমেরিকার নিজের পোশাক আমদানি 22.5% কমে $77.84 বিলিয়নে দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে বড় তৈরি পোশাক খাতে রপ্তানিকারক চীন, আমেরিকার বাজারে চীনের পোশাক রপ্তানি কমেছে $22.86 বিলিয়ন, রপ্তানি আয় $25 বিলিয়নের কিছু বেশি।
শুধু আমেরিকায় প্রতিষ্ঠানটির পোশাক রপ্তানি 24.98% কমে $1,631 কোটি দাঁড়িয়েছে। তবে ব্যবসায়ীরা আশা করছেন মূল্যস্ফীতি কমে গেলে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানি আরও বাড়বে। উল্লেখ্য, বাংলাদেশ 2022 সালে আমেরিকায় 2021 সালের তুলনায় 50% বেশি পোশাক রপ্তানি করে। কোভিড-19 এর মারাত্মক বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সময় পোশাকের চাহিদা বেড়ে যায়। মার্কিন খুচরা বিক্রেতা কোভিড-19 এর ফলে সামগ্রিক অবিক্রিত পণ্য বিক্রিতে মনোযোগ দেওয়ার আমদানি হ্রাস পেয়েছিল। অন্যদিকে বাংলাদেশ পোশাক রপ্তানি ভারসাম্য অবস্থায় পৌঁছাতে সমন্বয় প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে।